নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আমরা অনেকেই খেয়েছি। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে তৈরি একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যা তোমরা এর আগে কখনো খাওনি। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের বাহারি। এটা রুটি, পরোটা কিংবা লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে, আর খুবই ইজি প্রসেসে এটা বানানোও হয়ে যায়। তো চলো এটা কীভাবে বানাতে হয় সেটা আমরা ঝটপট দেখে নিই। এখানে আমি 300 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এরকম সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। প্রথমে চিংড়িগুলোকে ম্যারিনেট করব। তো তার জন্য এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল স্পুন দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, পরে লাগলে আরও অ্যাড করব। তারপরে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম নুন, 1 টিস্পুন আমি এখানে দিয়েছি তেঁতুলের কাঁচ, আর দিচ্ছি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়েছি আমি 1 চিবি মতো ভিনিগার। দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমার একটু কম লেগেছে, তাই আমি অল্প আর 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার দেখো আমার এটা ম্যারিনেট হয়ে গেল। এবার এগুলোকে ফ্রাই করার পালা। তো তার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন মতো দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করিনি। তো দেখো এবার এগুলোকে এরকমভাবে লালচে করে ফ্রাই করে নেবো। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তাই বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই। দেখো এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকেই ফ্রাই করে নেবো। এটা খেতে ভীষণই টেস্টি হয় আর একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি, একবার ট্রাই করে দেখতে পারো, আশা করবো সকলেরই ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, একবার টস করে নিলাম, সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো এবার আমি এগুলোকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি গ্রেভিটা তৈরি করব। তো তার জন্য প্যানে আরও মোটামুটি 1/4 কাপ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়েছি অল্প একটুখানি চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কার ভাজা গুঁড়ো। এবার এটার সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো আমি 2 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা আর অল্প নুন দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মোটামুটি 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি এইভাবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন মতো তেঁতুলের কাঁচ দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। রান্নাটাতে আমি হলুদ আর টমেটো দুটোরই ব্যবহার করিনি। তো এবার আমি এদিকে একটা পেস্ট বানাবো। তো তার জন্য একটা বাটিতে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটা এরকম ব্যাটার মতো বানিয়ে নেবো। এটা আমরা রান্নায় ইউজ করবো, এতে করে খুব ভালো একটা কনসিস্টেন্সি আসে গ্রেভিতে। এবার আমরা দেখো এর মধ্যে ডাইরেক্ট অ্যাড করে দিলাম যে কর্নফ্লাওয়ার গুলে রাখলাম সেটা দিয়ে এটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা খুবই ক্রিমি টাইপের খেতে হয় আর যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি কষানো হয়ে গেলে যখন গ্রেভিটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির মধ্যে মিশিয়ে নেবো। তো দেখো এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে একটু হতে দেবো। তো 2 মিনিট পরে ব্যাক করছি। 2 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা আমাদের এখানে প্রন একদম রেডি হয়ে গেছে, মানে চিংড়ি মাছ একদম রেডি। তো এবার এটাকে সার্ভ করে নেওয়া পালা। আমাদের চিংড়ি মাছের বাহারি রেডি হয়ে গেল। তো চলো আমি সার্ভ করে আবার ব্যাক করছি। চিংড়ি মাছের এই রেসিপিটি ভীষণই টেস্টি হয় খেতে, যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করা যেতে পারে। বাড়িতে একবার অবশ্যই করে ট্রাই করে দেখো, বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।